রাত দেড়টা, এই ভিডিও বানানো যখন শুরু করছি তখন ঘড়িতে সময়টা দেখছিলাম, রাত দেড়টা বাজে। এত রাতে ভিডিও করার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু একই সঙ্গে এটাও নিশ্চিত করছি এই দেরি হওয়াতে আমার আসলে কোনো দায় নেই, একরকম নিয়তির ফেরে পড়ে এই দেরিটা হয়ে গিয়েছে। ঢাকা শহরে স্পেশালি আজকে এই বৃষ্টির কারণে যে হাজার হাজার লাখো মানুষ যে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হয়েছে, আমি আসার সময়ও দেখছিলাম এই মাঝরাত্রিতেও রাস্তায় যেভাবে গাড়িটারি আটকে রয়েছে, আমি জানি না তারা কখন বাসায় পৌঁছবে না। আমি তো কোনো মতে অফিসে পৌঁছে এই ভিডিওটা করতে পারছি এক ধরনের দায়বদ্ধতা থেকে, যে না বাংলাদেশ ক্রিকেটের এরকম একটা ম্যাচ হলো, ম্যাচটা নিয়ে তো আসলে কথাবার্তা বলা উচিত। সো ওই জায়গাটা থেকে আসলে ওইখানেই আটকেছিলাম অনেকটা সময় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, যেই কারণে সময় মতো এসে এই ভিডিওটা করতে পারিনি। ওইটা নিয়ে আক্ষেপ হাহাকার করে আর কি হবে ভাই, ওইটা এখন ঢাকা শহরের বাস্তবতা এবং এটাকে এক ধরনের নিয়তে নির্ধারিত বলেই আমরা ধরে নিয়েছি। কিন্তু যখন কথা বলবো বাংলাদেশ ক্রিকেট নিয়ে, যখন কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ স্বপ্ন নিয়ে, যখন কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে, তখন আক্ষেপ করব না, তখন হাহাকার করব না, তখন কি আমাদের মনে হবে না যে এইটা তো চাইলেই চেঞ্জ করা যায়, চাইলেই চেঞ্জ করা যেত? কোন আক্ষেপের কথাটা আমি বলছি চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি। আলোচনাটা না করলে এত দুর্ভোগ সত্ত্বেও আজকের তো ঠিক ঘুমটা হবে না। আমি আপনাদেরকে একটু দুই বছর আগে একটু ফিরিয়ে নিয়ে যেতে চাই, 2021 সালে চলে যান, এইরকমই আরেকটা বিশ্বকাপ আমাদের সামনে ছিল, সেটা না হয় টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল। সেই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ সফরে এসেছিল দুটো দল, পরপর দুটো সিরিজ তারা খেলেছিল, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা সিরিজ জিতেছিলাম 4-1 ব্যবধানে, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা সিরিজ জিতেছি 3-2 ব্যবধানে। এইরকম দুটো পরাশক্তির বিপক্ষে আমরা সিরিজ জিতে যে তুমুল আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গিয়েছি, বিশ্বকাপে যাওয়ার পর আমাদের কি হয়েছিল? প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার, স্কটল্যান্ডের কাছে হার, মূল পর্বে আমরা উঠতে পারবো কিনা সেটাই সংশয়ের মধ্যে পড়ে গিয়েছিল। তারপরে কোনো মতে পাপুয়া নিউ গিনি ওমানকে হারিয়ে মূল পর্বে উঠলেও মূল পর্বে পাঁচটা ম্যাচের পাঁচটাই আমরা হেরেছি, সবগুলোতেই আমরা হেরেছি। এবং আমরা যে দুটো দলকে সিরিজ হারিয়ে তুমুল আত্মবিশ্বাস পেয়েছিলাম, একটা ফেক কনফিডেন্স পেয়েছিলাম, সেই দুটো দল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ওই টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, যেই অস্ট্রেলিয়াকে আমরা 122 রানে অল আউট হয়েও 60 রানে হারিয়েছি, কারণ অস্ট্রেলিয়াকে আমরা 62 রানে অল আউট করে দিয়েছিলাম, সেই অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমাকে বলেন, যখন আমাদের পেছনে এরকম স্মৃতি আছে, সেই স্মৃতি ওইরকম ওই ভুল আত্মবিশ্বাস, মিথ্যা আত্মবিশ্বাস, ওরকম এক ধরনের প্রতারণামূলক আত্মবিশ্বাসের কোনো প্রয়োজন কি আছে? কোনো প্রয়োজন কি থাকতে পারে? কোনো প্রয়োজন কি থাকা উচিত? কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড এই ওয়ান ডে সিরিজের ফার্স্ট ম্যাচে যে উইকেটটাতে খেলা হয়েছে, তাতে তো আমার কাছে মনে হয়েছে আবারও সেই ভুল আত্মবিশ্বাসের ফাঁদে আমরা পড়তে যাচ্ছি, ফোরার মতো অবস্থা। অন্তত আমাদের টিম ম্যানেজমেন্ট বা আমাদের কিউরেটর বা আমাদের বিসিবি বা আমি জানি না আমাদের টিমেরও সবার পরিকল্পনার জায়গাটা মনে হয় ওই রকমই। কোন উইকেটটাতে খেলা হয়েছে? নিউজিল্যান্ড বাংলাদেশ এই দুটো দলে হচ্ছে গিয়ে বিশ্বকাপের আগে এটা শেষ সিরিজ, ডেফিনেটলি দুটো দলেরই মধ্যে অনেক নিয়মিত নিউজিল্যান্ড কথা বাদ দেন, আমাদের দলেরই তো আমরা হচ্ছে গিয়ে প্রথম সারির অনেক ক্রিকেটারকে আসলে বিশ্রাম দিয়ে এই সিরিজটা আমরা খেলাচ্ছি, প্রথম দুই ম্যাচের জন্য যে দলটা ঘোষণা করা হয়েছে। কিন্তু এইখান থেকেও যে উইকেটটাতে খেলা হয়েছে আমরা দেখলাম সেই উইকেটটা একেবারে টিপিক্যাল মিরপুরের উইকেট, টিপিক্যাল যেখানে হচ্ছে গিয়ে মুস্তাফিজ দুর্বার, মুস্তাফিজ ভয়ঙ্কর, বল গ্রিপ করে, বল থেমে থেমে আসে, স্পিনারদের হচ্ছে গিয়ে মানে কোনো কোনো বল লাফিয়ে উঠছে, কোনো কোনো বল একেবারে লো হয়ে যাচ্ছে, নাসুম আহমেদের বলে তুমুল টার্ন দেখা দিচ্ছে, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারে খাবি খাচ্ছে, এই জিনিসটাই তো আমরা দেখলাম। বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়েছে, শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে কত 33.3 ওভার মাত্র খেলা হয়েছে, কিন্তু এই সময়ের ভিতরে নিউজিল্যান্ড রান তুলেছে মাত্র 4 ওভার প্রতি 4 রান করে তারা আসলে তুলতে পেরেছে, 5টা উইকেট তারা হয়েছে, মুস্তাফিজ 3 উইকেট পেয়ে গেছেন, নাসুম এক ওভারে 2 উইকেট পেয়েছেন, উইকেট পাওয়ার চেয়ে বড় কথা বলে বলেই মনে হচ্ছিল তারা উইকেট পাবেন, ওই রকম দুর্বার আসলে তাদেরকে মনে হচ্ছিল। এখন এই উইকেটে খেলে কি আসলে কোনো লাভ আছে? আমরা 2021-এর উদাহরণটা থেকে কি আমরা শিক্ষা নিব না? আমরা সেইবার এরকম ভুল আত্মবিশ্বাসে তাদের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জিতে সেই কনফিডেন্স নিয়ে ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়ে আমাদের কী ভরাডুবি হয়েছে সেটা আমরা ভুলে যাব? আর তার চেয়ে বড় কথা, বাংলাদেশের এখনকার দলে এই মুহূর্তে দলের কথা বাদ দেন ভাই, এই সিরিজে যারা খেলছে তাদের মধ্যে আমাদের হচ্ছে কি কোনটাতে প্রবলেম? আমাদের কি বোলিংয়ে প্রবলেম নাকি আমাদের ব্যাটিংয়ে প্রবলেম? আমাকে এই কথাটা একটু শুধু একটু বুঝিয়ে বলেন।
ভাই বাংলাদেশের এই বছরে বোলিংয়ে যে সমস্যা বা ওয়ানডে ক্রিকেটে আমরা যে অবস্থা দেখছি, বোলিংয়ে সমস্যা এটা আমাদের কয়টা ম্যাচে দেখা গেছে আমাকে বলেন তো? বোলিং আমাদের সে অর্থে সমস্যা নেই, আমাদের পেস বোলিং ডিপার্টমেন্ট এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা অবস্থাতে রয়েছে। আমাদের স্পিন বোলিং ডিপার্টমেন্টও ধরেন হচ্ছে সাকিবের মতো প্লেয়ার রয়েছে, মিরাজ রয়েছেন, ইনফ্যাক্ট তারা যে এই নিউজিল্যান্ড বিপক্ষে সিরিজে খেলছেন না সেইখানেও তো হচ্ছে গিয়ে নাসুমেরও ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে খেলাটা মোটামুটি না পুরোপুরি ইয়ে করতে নিশ্চিত। আমাদের প্রবলেম হচ্ছে গিয়ে ব্যাটিংয়ে, বাংলাদেশের ব্যাটসম্যানরা রানে নেই, অনেকদিন ধরে এই রানে নেই, এশিয়া কাপেও আমরা সেই জিনিসটা দেখেছি, একের পর এক আমাদের ভরাডুবি হয়েছে। আমাদের এই যে ব্যাটিং লাইন আপটার কথাও যদি ধরি, এই ম্যাচটার কথাও যদি ধরি, ধরেন হচ্ছে গিয়ে তামিম ইকবাল বেশ কিছুদিন পরে টিমে ফিরলেন, ইঞ্জুরি কাটে তার কী অবস্থা আছে, সেই জন্য একটা ভালো ব্যাটিং উইকেটে খেলে ওই প্র্যাকটিস করাটা তার জন্য বেশি জরুরি ছিল না। লিটন দাস ফর্মে নেই অনেকদিন ধরে, লিটনকে নিয়ে আলাদা ভিডিও করেছিল, সেই লিটনের একটা প্রপার ব্যাটিং উইকেটে খেলে বা প্রপার স্পোর্টিং উইকেটে খেলে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নেওয়ার জন্য এটা কি লাস্ট সিরিজটা আদর্শ মঞ্চ হওয়ার কথা ছিল না? তানজিদ হোসেন তামিমকে একাদশে রাখা হয়েছে, তামিমের ওয়ার্ল্ড কাপের জায়গা নিশ্চিত না, তামিমের না আমাদের ব্যাকআপ ওপেনারের জায়গাটা কারোই নিশ্চিত না। সো এই জায়গাটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তিনি কি এরকম একটা ফেয়ার অপরচুনিটি পেতে পারেন না? কিংবা ধরেন আমি সৌম্য সরকারের কথা বলতে পারি, মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতে পারি, হ্যাঁ তাদের হচ্ছে গিয়ে ফিফথ বোলার হিসেবে তারা চার ওভার দুই ওভার ছয় ওভার তারা বোলিং করেছেন, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ যে তারা ব্যাটিংয়ে কতটা অবদান রাখতে পারেন। এই উইকেটে না হয় আজকে বৃষ্টি টিষ্টির কারণে খেলা ভেসে যাওয়ার কারণে তারা আসলে ব্যাটিং করতে পারেন, কিন্তু ব্যাটিং করলেই বা কতটা কি করতে পারতেন, ফেয়ার সেই চান্সটা কি হতো? আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে না ওয়ার্ল্ড কাপ খেলা হবে ভাই, এরকম উইকেটই খেলা হবে, তাহলে বাংলাদেশ এরকম উইকেটে খেলো, ওয়ার্ল্ড কাপ তো এরকম উইকেটে খেলা হবে না রে ভাই। ওয়ার্ল্ড কাপে তো বেশিরভাগ ম্যাচ হচ্ছে গিয়ে ট্রু উইকেটে খেলা হবে, স্পোর্টিং উইকেটে খেলা হবে, ব্যাটিং উইকেটে খেলা হবে। সো সেই জায়গাটাতে বাংলাদেশের ব্যাটিংটা যখন সমস্যা, বাংলাদেশের ব্যাটিংটা যখন কনসার্ন, বাংলাদেশের ব্যাটসম্যানটা বেশিরভাগ যখন ফর্মে নেই, রানে নেই, টিম হিসাবে যখন এই জায়গাটা আমরা স্ট্রাগল করছি, তখন আমাদের ব্যাটিং উইকেটে খেলে দল যদি ইভেন হারেও সেই প্রস্তুতি নেওয়াটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল না? কিন্তু কে শোনে কার কথা? সবাই সবসময় ভাবে যে না আমরা হচ্ছে গিয়ে দল জিতলেই বোধহয় আমাদের কনফিডেন্সটা খুব ভালো থাকবে, আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা খুব ভালো থাকবে। সো এই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশের এই উইক, আর আর যদি আমাকে বলেন যে না হ্যাঁ আমাদের প্রেস কনফারেন্সে ওই নিক পোথাস এসেছিলেন বা ধরেন হচ্ছে গিয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বা এখন হচ্ছে গিয়ে নিশ্চয়ই কিউরেটরও আজকে মানে হয়তো বা বোঝানোর চেষ্টা করবেন যে না আমাদের জন্য তো ওই যে গত কয়েকদিন ধরে আকাশে মানে বৃষ্টি হচ্ছিলো, রেগুলার রোদ ওরকম ছিল না, উইকেটটা আসলে হচ্ছে ভালো করা সম্ভব নেই, ভাই মিরপুরের উইকেট কেন কোনো সময় ভালো করাটা সম্ভব হয় না এটা আমাকে একটু বুঝিয়ে বলেন, কেন এটা ওয়ানডে উপযোগী উইকেট করা সম্ভব হয় না? এটা কি ভাই বললেই হলো, কোনো সময় সেই জিনিসটা হয় না? সো সেই ব্যাখ্যাটাও আমার কাছে আসলে অ্যাকসেপ্টেবল না। আমি শিওর বাংলাদেশের যে বাকি দুটো ম্যাচ রয়েছে সেই দুটো ম্যাচ যদি বৃষ্টির কারণে হতে পা মানে বৃষ্টি যদি অনুমতি দেয় আর কি, সো সেইগুলো করে যদি মানে খেলাটা যদি হয় তাহলেও উইকেটের চরিত্র এসছে খুব একটা চেঞ্জ হবে না। বাংলাদেশ হয়তো পরে দুটো ম্যাচ জিতবে, বাংলাদেশ হয়তো ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজ জয়ের কনফিডেন্স নিয়ে যাবে। লাভ লাভটা কি? 2021 টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তো আমরা দেখেছি আমরা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের কনফিডেন্স নিয়ে যে আমাদের লাভ হয়নি, বরং ওই দুইটা দল প্রপার উইকেটে কীভাবে খেলতে হয় সেই খেলাটা খেলে দুটো দল ফাইনালে পর্যন্ত উঠে গিয়েছিল এবং আমরা সেই হাসফাসি করেছি। এইবারের বিশ্বকাপেও কি তাই এর চেয়ে ব্যতিক্রম কিছু হওয়ার সুযোগ কি থাকছে? সেই সুযোগটা কি আমরাই আসলে কমিয়ে দিচ্ছি না? সো মিরপুরের এই টিপিক্যাল উইকেটে খেলাটা আমার কাছে, আমি যেটা বলছিলাম যে আমাদের বৃষ্টির কারণে আজকে ঢাকাবাসী আমরা যে দুর্ভোগের মধ্যে পড়েছি, তুমুল যে দুর্ভোগ, এই মাঝরাত পেরিয়েও যে দুর্ভোগ, সেইটা হচ্ছে গিয়ে আমাদের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের উদাসীনতার কারণে। তাই তো এই সমস্যার সমাধানটা যে একেবারে অসম্ভব তা তো না, কিন্তু এই বছরের পর বছর ধরে তো দেখে আসি সমস্যার সমাধান হচ্ছেই না, একই রকম অবস্থায় থাকছে। ঠিক তেমনিভাবে মিরপুর স্টেডিয়ামের উইকেটটাও, এটা যে ভাই এটা চেঞ্জ করা যায় না আমার কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হয় না। আপনি এইখানেটা হচ্ছে গিয়ে যেহেতু যার এইখানকার যে কর্তৃপক্ষ, এইখানকার যে কিউরেটর গামিনী ডিসিলভা বলেন, তার এবং হচ্ছে মানে তার এবং তার টিমের সেই অদক্ষতার কারণেই আমি মনে করছি যে আমাদের এই উইকেটের চরিত্রটা আসলে বদলাচ্ছে না, যেটা বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে একটা বড় রকমের ধাক্কা বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে। আপনি হয়তো বা আমার সঙ্গে একমত নাও হতে পারেন।